আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে চটপটি। এবারের ঈদে আপনার টেবিলে চটপটি রাখবেন, আমি তো অবশ্যই রাখব। এজন্যই আমি আজকে আপনাদের সামনে চটপটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। চটপটি রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কেজি চটপটির ডাল। আর এই ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর এখন আমি ভালো করে ধুয়ে 4 কাপ পানি দিয়ে এটাকে সেদ্ধ দিতে দিয়েছি। এর জন্য আমি 2 টুকরা দারচিনি, 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ লবণ দিয়ে এই ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিব। আর সামান্য একটু বেকিং সোডা দিব। বেকিং সোডা দেওয়াতে এই ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ডালটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। কারো হাতের কাছে যদি বেকিং সোডা না থাকে তাহলে আপনারা ডাল সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ দিলেই হয়ে যাবে। আর আমি 2টা ডিম আর 2টা আলু সেদ্ধ দিয়েছিলাম চটপটি তৈরি করার জন্য। এখন ডালটাকে আমি ডাল ঘুটনি দিয়ে অর্ধেকটা ডাল আমি ভেঙে দিব। এতে করে দেখতেও ভালো লাগবে আবার খেতেও ভালো লাগে। অনেক সময় ডাল সেদ্ধ করার সময় পানিটা শুকিয়ে যায়, সেক্ষেত্রে আপনারা পানিটাকে কিছুটা গরম পানি অ্যাড করে আবার একটু জাল দিয়ে নিলে, পাতলা করে নিলেই হয়ে যাবে। আর এখন আমি তেঁতুলের টক তৈরি করার জন্য 1/2 কাপ তেঁতুল নিয়ে নিয়েছি। আর এখানে 1 কাপ পানি দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য এই তেঁতুলটাকে ভিজিয়ে রাখব। 20 মিনিট পর আমার তেঁতুলটা চটকে নিচ্ছি। এর বিচি আর এক্সট্রা যে জিনিসগুলো থাকবে সেগুলোকে আমি চিপে ফেলে দিব। এখন টকটা তৈরি করার জন্য এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ বিট লবণ, 1/2 চা চামচ টালা শুকনো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ চিনি, আর এখানে আমি নিয়েছি শানের চাট মশলা 1 চা চামচ চাট মশলা দিয়ে আর 1/2 চা চামচ কাঁচামরিচ দিয়ে এই টকটা রেডি করে নিব। টকটা রেডি করার জন্য আমার মেয়ে আমাকে সাহায্য করেছে, ওর নাম হচ্ছে তাইবা। এখন চটপটির ডালটা একটা বাটিতে নিয়ে নিয়েছি, আমি কিছুটা নিয়েছি এখন রেডি করব, আর একটা বক্সে তুলে নিয়েছি। যেটা আমার বেশি হয়েছে সেটাকে আমি একটা এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দিব। যখন আবার ইচ্ছে হবে তখন বের করে আবার চটপটি তৈরি করে নিলেই হয়ে যাবে। এখন একটি আলু হাত দিয়ে ভেঙে চটপটির ডালের মধ্যে দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1 চা চামচ কাঁচামরিচ কুচি, আর 1টা ডিম কেটে দিয়েছি আর সামান্য ধনে পাতা দিয়ে, আর 1 চা চামচ টালা জিরে গুঁড়া দিয়েছি, আর 2 চা চামচ চাট মশলা দিয়ে দিলাম। আর এখানে স্বাদ মতো তেঁতুলের টকটা দিয়ে নিচ্ছি আমি। এখানে এই চামচ দিয়ে আমি 5 চামচ দিয়েছি। এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। আসলে টেস্টটা নিজের ইচ্ছে মতো। আমি আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর 1/2 চা চামচ বিট লবণ দিয়ে দিয়েছি। মনে হচ্ছিলো একটু লবণ কম হয়েছে, তো আমি আবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আর উপর থেকে 1টা ডিম গ্রেট করে দিয়ে দিচ্ছি, এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ডেকোরেশনটা আসলে আপনারা আপনাদের ইচ্ছে মতো। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর 1টা ডিম স্লাইস দিয়ে আমি আমার চটপটিটাকে সাজিয়ে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আমার এই চটপটিটা। আশা করছি আপনারা এবারের ঈদে আপনাদের টেবিলে এই চটপটিটা রাখবেন। আর আমি একটি প্লেটে সার্ভ করার জন্য ফুচকার বলগুলোকে ভেজে নিয়েছি। একটু ক্রিস্পি ভাব থাকলে চটপটিতে ভালো লাগে খেতে। আমি এভাবে সার্ভ করে নিচ্ছি আমার চটপটিটাকে। অসাধারণ হয়েছিল আমার এই চটপটি। আশা করছি আপনারা যদি এভাবে তৈরি করেন আপনাদের চটপটিও কম ভালো হবে না। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।